আর এই মুহূর্তে আরো কিছু তথ্য উঠে আসছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন, কিন্তু তার জীবন বিমায় পার্থ স্ত্রী রয়েছেন অর্পিতা, এমনটাই ইডির সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এমনকি হাইকোর্টকে জানিয়েছেন ইডির আইনজীবীরা। ইডির বক্তব্যের বিরোধিতায় পার্থর আইনজীবী, ইডির যেমনটা দাবি যে রাজ্যে এখনো অনেক জায়গায় বেসরকারি স্কুল নেই, এমনকি সরকারি স্কুলের ওপরেই কেবলমাত্র ভরসা করে থাকতে হচ্ছে রাজ্যের মানুষকে, সেক্ষেত্রে আগামী প্রজন্মকে শেষ করে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা। অযোগ্য লোকেদের স্কুলে নিয়োগ করা হয়েছে কেবলমাত্র টাকার বিনিময়ে, শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস করে দিয়েছে তারা। জীবন বিমা এবার পার্থ স্ত্রী হিসাবে অর্পিতার নাম রয়েছে এমনটাই উল্লেখ করা হয়েছে ইডির আইনজীবী। তারা উল্লেখ করেছেন হাইকোর্টে ইডির বক্তব্যের বিরোধিতায় যদিও পার্থর আইনজীবী। জীবন বিমায় পার্থর স্ত্রী অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে এমনকি হাইকোর্টে, ইতিমধ্যে সে বিষয়ে জানিয়েছেন ইডির আইনজীবীরা। ইডির বক্তব্যের বিরোধিতা যদিও করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। গত বৃহস্পতিবার রাতে লেগেছিল আগুন, আজ আরও একটা বৃহস্পতিবার, মাঝে একটা সপ্তাহ পার। মঙ্গলাহাটে ধ্বংসস্তূপ অবশেষে সরানোর কাজ শুরু করল পুরসভার কর্মীরা। অভিযোগ, পুরসভা চালবাহানায় সাফাই কাজ দেরিতে শুরু হয়েছে, আগামী সপ্তাহ থেকে হাট খোলার অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন লাগার এক সপ্তাহ পার, বৃহস্পতিবারও মঙ্গলাহাট জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। এক সপ্তাহ আজকে পূর্ণ হলো, কিন্তু সেই এক সপ্তাহ ধরেই কিন্তু টালবাহানা চলছিল পুরসভার সাফাই নিয়ে। প্রায় দুদিন ধরে জ্বলেছে মঙ্গলাহাট, পুরে ছারকার হয়ে গিয়েছে দোকানপাট। অভিযোগ, পুরসভার আশ্বাস ছিল বুধবার থেকেই শুরু হবে ধ্বংসস্তূপ সরানোর কাজ, কিন্তু বৃহস্পতিবার সকালেও কাজ শুরু না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সরকারের কোনো হেলদোল দেখছি না যে আমাদের প্রতি তার কোনো সহানুভূতি আছে। বেলা করাতে ধীরে ধীরে পুরসভার কর্মীরা পৌঁছতে থাকেন মঙ্গলাহাটে, শুরু হয় জঞ্জাল সরানোর কাজ। সপ্তাহ ঘুরে যাওয়ার পর সাফাই কর্মীরা আজকে সকাল 10টায় হাজির হয়েছেন, সাফাই শুরু হয়েছে, জঞ্জাল সরানোর কাজ কিন্তু শুরু হয়েছে। আগামী সোমবার থেকেই হাট খোলার আশায় ব্যবসায়ীরা। আমরা আশাবাদী যে আমাদের হাটটা পরিষ্কার হবে, ওনারা কথা দিয়েছেন আজ থেকে শনিবারের মধ্যে পরিষ্কার করে দিয়ে প্রত্যেকটা প্লেসমেন্ট করে দিবে সোমবারের মধ্যে। পুজোর মুখে পুড়ে খাক রুটি রুজির আস্তানা। অভিযোগ, পুরসভার টালবাহানায় সাফাই কাজ শুরু হতেও দেরি, ধ্বংসস্তূপ সরিয়ে কবে শুরু হবে হাট চিন্তায় ব্যবসায়ীরা। হাওড়া থেকে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পরপর বিছানো রয়েছে বাঁশ, কিন্তু একেবারে কঙ্কাল সার চেহারা, বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই বাঁশের সাঁকো। আর সেই সাঁকো ধরেই নিত্যদিনের ঝুঁকি যাতায়াত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শয়ে শয়ে মানুষের। অভিযোগ উঠছে ফিরেও তাকায়নি প্রশাসন, দ্রুত সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পরপর বিছানো বাঁশ, তার মধ্যে অর্ধেক ভাঙা, কিছু আবার ভগ্ন প্রায় দশায়। বেহাল জরাজীর্ণ এই বাঁশের সাঁকোই রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শয়ে শয়ে মানুষের যাতায়াতের ভরসা। বাঁশের সাঁকো দিয়ে প্রচুর মানুষ এখানে যাতায়াত করছে, মোটর বাইক সহ সাধারণ মানুষরা হেঁটে এখানে চলাচল করছে। ভাগীরথী নদী পারাপারের জন্য সেকেন্দ্রা ও গিরিয়া এলাকার বাসিন্দারা এই সাঁকো পেরিয়েই যাতায়াত করেন। অভিযোগ, প্রাণের ঝুঁকি জেনেও নিরুপায় তারা। একদিন থেকে ছোটবেলা থেকে তো দেখে আসছি এরকম ধরো ব্রিজ, মানে এই ফরসে মানে মানুষ আসা যাওয়া করছে, এখানে সরকারের কোনো ধরো সাহায্য নাই। আমাদের জীবনের রিস্ক নিয়ে পার হতে হচ্ছে, বিপদ তো ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সরকার না ব্যবস্থা নিলে আমরা কি করব। দ্রুত কংক্রিটের সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। আমাদের এখানে একটা ব্রিজ হয়ে যাওয়া দরকার, অবশ্যই তো ব্রিজ হলে সুবিধা হবে। বাঁশের সাঁকোতেই বিপদ যেন ওঁত পেতে রয়েছে, তবুও হেলদোল নেই প্রশাসনের। গ্রাম বাংলার দখল তো হলো, কিন্তু সেই গ্রাম বাংলার মানুষগুলোর সমস্যার সমাধান হবে কবে? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।